এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে বাড়িতে মণ্ডপ ডেকোরেশন করছি। অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী উপলক্ষে আমি বাড়িতে গণেশ পুজোর জন্যই এই মণ্ডপটাকে ডেকোরেশন করছি। তবে শুধু যে গণেশ পুজো তা নয়, যে কোনো ধরনের পুজো, ধরো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো কিংবা জন্মাষ্টমী, যে কোনো পুজোর জন্যই কিন্তু তোমরা এইভাবে খুব অল্প কিছু উপকরণের সাহায্যে এবং খুব অল্প সময় ব্যয় করে এইভাবে মণ্ডপটাকে ডেকোরেশন করে নিতে পারো। এতে পাচ্ছ এই যে ফাঁকা অংশটা, আমি এই অংশটার মধ্যেই কিন্তু এই ডেকোরেশনটা করবো।